ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহসানুল হক দীপ্ত নামে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস টেকনোলজির এক শিক্ষার্থীর মৃত্যু হয়। এই মৃত্যুতে চিকিৎসকদের অবহেলা রয়েছে বলে দাবি করেন বিইউবিটির শিক্ষার্থীরা। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে হাসপাতালের অপারেশন থিয়েটারে ঢুকে চিকিৎসকদের মারধরের অভিযোগ উঠেছে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় তিনজন চিকিৎসক আহত হয়েছেন। আহতরা হলেন নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ইমরান, মাশরাফি ও জুবায়ের। পরে চিকিৎসককে মারধরের ঘটনায় হাসপাতালটির জরুরি বিভাগ, বহির্বিভাগ সহ সব ওয়ার্ড থেকে চিকিৎসা সেবা বন্ধ করে দেন তারা। মারপিটের শিকার চিকিৎসক ইমরান বলেন, বিইউবিটির শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পরে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো কথা না বলেই ওটি থেকে বের করে আমাদের তিন চিকিৎসককে মারধর করে। এমনকি আমাদের নিউরোসার্জারি ওয়ার্ড থেকে মারতে মারতে পরিচালকের রুম পর্যন্ত নিয়ে আসা হয় বলেও জানান তিনি। এ বিষয়ে জানতে চাইলে নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা যে ঘটনাটি ঘটিয়েছেন এটি অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। ২৪ ঘন্টার মধ্যে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে চিকিৎসকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাবেন বলেও তিনি জানান। এদিকে চিকিৎসকরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি পালন করায় হাসপাতালে শত শত রোগীর দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানা যায়। ইমন হোসেন, নয়া শতাব্দী।